হ্যালো, জি ইয়াকুব ভাই বলছেন? জি আমি সাংবাদিক অমিত। ভালো আছেন? সাংবাদিক অমিত, জাগো কুমিল্লা থেকে। আচ্ছা, আপনারা যে একজন মাহবুব রহমানকে পুলিশে দিয়েছেন, হ্যাঁ, এটা আপনারা কিভাবে শনাক্ত করতে পারলেন যে উনি একজন ভুয়া ডাক্তার? একটু তো দেখা যাচ্ছে চিঠিতে প্রায় 2017 সালের 11 মাস থেকে চাকরিতে আবেদন করেছেন, না? যখন আমরা কালকে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হইলো কোথা থেকে পাস করছে, কাগজপত্র কি আছে, যখন একজনে চ্যালেঞ্জ করলো তখন এগুলি বের হয়ে আসে, তখন দেখা গেলো ওর কোনো কাগজপত্র নাই, কোনো পাস করা কোনো রেকর্ড নাই, ডকুমেন্ট নাই, এবং এরকমও বলা হয়েছে যে আপনার কোনো বন্ধু আছে কোথাও চাকরি করে আপনার সাথে পাস করছে, এরকম বন্ধুদের নাম্বার থাকলো দেন, আমরা ওখান থেকেও জানি, এগুলিও দিতে পারেন। আচ্ছা আচ্ছা, কতদিন আপনার হসপিটাল ছিল? মানে কথা হচ্ছে যে সে তো আপনাকে দেখে বিভিন্ন MBBS মেডিসিন বিশেষজ্ঞ বলেছে, হ্যাঁ, আবু ফরাদ নামে, আপনারা কি পেয়েছেন, তার অভিজ্ঞতা কতটুকু আছে? তাহলে সে কি পাস? আচ্ছা, এই যে আপনারা যে এই যে নিয়োগ কার্যক্রম শুরু করছেন, এইগুলো ক্ষেত্রে আপনাদের কি ধরনের যাচাই বাছাই করা প্রয়োজন বলে আপনারা মনে করেন? ভবিষ্যতে কিভাবে সতর্ক হবেন বিষয়টি নিয়ে? যাচাই বাছাই বলতে BMDC একটা ইনস্টিটিউশন আছে, যে অথরিটি MBBS পাস করার পরে সার্টিফিকেট দেয়, মেডিকেল ডেন্টাল কাউন্সিল। জি, যেমন আমরা যারা উকিল আমাদেরকে বার কাউন্সিল সনদ দেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওনারা যারা মেডিকেলে পাস করে তারা তার সাথে কি যোগাযোগ করেছেন কিনা? উনি কি এগুলো শু করেছেন, এই কাগজপত্রগুলো ফরাদের? ফরাদের এটা আমি আর একটু জানতে হবে, আমি একটু কোর্টে চলে আসছি তো। আচ্ছা আচ্ছা, আমি আর একটু জানতে হবে। এক্ষেত্রে আপনাদের উপরে অনেকেই ক্ষিপ্ত যে আপনাদের হসপিটালের কর্তৃপক্ষের দায়টা কি এড়াতে পারেন কিনা আপনারা? বুঝি নাই। আপনাদের সংবাদ প্রকাশ করার পরে অনেকেই ক্ষিপ্ত হচ্ছেন আপনাদের উপরে? আমাদের উপর তো ক্ষিপ্ত হইবে, কারণ যেহেতু আমাদের প্রতিষ্ঠান বড়। জি জি, জনপ্রিয়তা কাজও বড়। জি জি জি, তার কারণে কিছু তো হইতেই পারে। আচ্ছা, এই শুভাকাঙ্ক্ষী আছে হাজার হাজার লাখ লাখ। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার আপনাদের ভবিষ্যতে কি ধরনের সতর্ক হওয়া প্রয়োজন বলে আপনারা মনে করেন? এই যে এসব, এই যে এসব যাতে না হয়। যেন আমাদের ইয়াতে হলো আমরা একজনকে চিহ্নিত করা হয়েছে, তাকে আমরা পুলিশের হাতে দিচ্ছি, আইনগতভাবে যেটা হওয়া সেটা হবে। হ্যাঁ, জি। দুই নম্বরে আমাদের ভবিষ্যতে আমরা যদি আমাদের এখানে যদি কেউ ডাক্তার হিসেবে জয়েন করতে আসে, ডিউটি ডাক্তার, সেখানে আমরা কাগজপত্র যথাযথভাবে যাচাই করে আমরা নিয়োগ করছি। আচ্ছা, এক্ষেত্রে আপনি বলেছেন যে সে সুপারিশের মাধ্যমে জয়েন করেছে, কে সুপারিশ করেছে এটা কি বলা যাবে? না, এটা এখন নলেজে নাই আমার, এটা দেখতে হবে। আচ্ছা, আপনার পরিচয়টা যদি বলি, DGM না হসপিটালে? আমি হলাম আপনার, আমি আসলে ধরেন ওখানে তো বসি। জি জি, মানে কি পোস্ট তো দিয়ে দিয়ে?
ডিজিএম না মানে ডিপুটি জেনারেল ম্যানেজার? হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ, আমার সাথে পরে কথা হবে সরাসরি। হ্যাঁ।